দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, WBPSC অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের যে এক্সামিনেশানটা হচ্ছে, সেই এক্সামিনেশানের জন্য একটি নতুন প্রশ্ন উত্তর পর্ব, ভীষণই গুরুত্বপূর্ণ। এগুলো আমি নিজে নোট করে তারপর এগুলোকে টাইপ করি, তারপর স্টুডেন্টের যেহেতু পড়াই তো সেখান থেকে তোমাদের অল্প অল্প করে তুলে দিচ্ছি, এবং আমি চেষ্টা করছি পুরোটা যাতে তোমাদের কমপ্লিট করে দিতে পারি। বলছে দেখো, কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে? কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে? দেখো, আমাদের সিন্ধু নদীর কিন্তু পাঁচটা উপনদী যদি দেখি, এক হচ্ছে বিতস্তা, চন্দ্রভাগা, বিপাশা, শতদ্রু, ইরাবতী। তো আমরা যেটাকে ঝিলাম অর্থাৎ সুতলেজ, সেইটা হচ্ছে সঠিক উত্তর। চল নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। নর্মদা নদী, শুধু এখানে সঠিক যে অ্যান্সার সেগুলো আলোচনা করে দিচ্ছি। নর্মদা নদীর উৎপত্তি কোথায়? সঠিক উত্তর হচ্ছে, আমরা জানি নর্মদা নদী, এই যে আমরা যদি ভারতবর্ষ দেখি, সেই ভারতবর্ষের একদম যে পশ্চিম বাহিনী নদী কিন্তু নর্মদা নদী, এইটাই হচ্ছে নর্মদা। এই নর্মদা নদী হচ্ছে ভারতের পশ্চিম বাহিনী নদী, এবং এটির উৎপত্তি হচ্ছে এইখানে সেই অমরকণ্টক, এই অমরকণ্টক মালভূমি থেকে কিন্তু এই নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। নেক্সট কোশ্চেন বলছে, পাট চাষের প্রধান ক্ষেত্র হলো? তামিলনাড়ু? না। কেরল? না। হিমাচল প্রদেশ? না। সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ। পাট চাষের ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি, WB লার্জেস্ট কিন্তু পাট চাষ উৎপাদক অঞ্চল। নেক্সট কোশ্চেন চলো, বঙ্গোপসাগরে সাইক্লোন প্রধান হয়? দেখো, সাইক্লোন আমাদের যে, যদি আমরা ইয়েটা দেখি, সারফেসটা এইখানে, মূলত এইখানে যেটা হয় সেটাই কিন্তু সেই সাইক্লোন, মনে থাকবে? তো সাইক্লোন হয় মূলত বঙ্গোপসাগরে, যেটার প্রধান প্রাধান্য হয় মূলত বর্ষার প্রথমে, সাইক্লোন। নেক্সট কোশ্চেন, পূর্বঘাট এবং পশ্চিমঘাটের সংযোগস্থল হলো কি? পূর্বঘাট পশ্চিমঘাট পর্বতমালা, অর্থাৎ ভারতবর্ষকে যদি আমি এরকম করে দেখি, তাহলে এই হচ্ছে পূর্বঘাট, এই হচ্ছে পশ্চিমঘাট, এই হচ্ছে সেই নীলগিরি পর্বত। নীলগিরি পর্বত হচ্ছে এর সঠিক উত্তর, এইখানে এর সংযোগস্থল করেছে নীলগিরি। পরের প্রশ্ন কি বলছে দেখো, পৃথিবীর মানচিত্রে যদি বিনতি কোণ বিশিষ্ট স্থানগুলিকে যোগ করে রেখা টানা হয়, সেই রেখাগুলিকে কি বলা হয় থাকে? অর্থাৎ সেই রেখাকে বলা হয় থাকে সমনতি, অর্থাৎ সমান নতিযুক্ত। এই একটা শিলাস্তর, এই একটা শিলাস্তরের উপর যদি শিলার এই রকমভাবে প্রাধান্য থাকে, তখন সেটাই হচ্ছে সেই সমান নতিযুক্ত স্তর, তাই সমনতি রেখা। আচ্ছা, পরের প্রশ্ন দেখি, বলছে উত্তরবঙ্গের পূর্বতম নদী কী? একদম মনে রাখবে, আমাদের যে, যদি আমরা বেঙ্গলটাকে দেখি ভালো করে, কাস্টমস করি, এই হচ্ছে আমাদের সেই ওয়েস্ট বেঙ্গল, তাহলে এর একদম প্রথম যে প্রবাহিত নদীটাই হচ্ছে কিন্তু রাইডাক। তাহলে উত্তরবঙ্গের পূর্বতম নদী হচ্ছে রাইডাক। পরের প্রশ্ন দেখি কি বলছে, ভারতে মৌসুমি বায়ুর প্রধান নিয়ন্ত্রক কী? জেট স্ট্রিম? নয়। হিমালয় পর্বতের উপস্থিতি? না। বা নিম্নবায়ুর গতিবিধি? না। তাপমান মানে টেম্পারেচার, ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হচ্ছে তাপমান, সেটাই হচ্ছে ভারতের মৌসুমি বায়ুর প্রধান নিয়ন্ত্রক। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো কি বলছি, এপ্রিল মাসে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোথায় বেশি থাকে? এপ্রিল মাস সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে, কিন্তু এই বছর যেহেতু লু প্রবাহিত হচ্ছে, তাই জন্য ঝড় বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, ক্ষেত্র হিসেবে ভারতের স্থান কত? এটা সকলেই জানে, ক্ষেত্র হিসেবে আমাদের র্যাঙ্ক হচ্ছে 7 পজিশনে রয়েছে, ভারতের র্যাঙ্ক 7। ভারতে কোন রাজ্যে সর্বাধিক তুলো উৎপন্ন হয়? সঠিক উত্তর হচ্ছে মহারাষ্ট্রে।
তাহলে মহারাষ্ট্র যে স্টেট সেখানে হচ্ছে সঠিক উত্তর, সর্বাধিক তুল উৎপাদন হয় মহারাষ্ট্রে। ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক? ভারতের সবথেকে বেশি আখ উৎপাদন হয় উত্তরপ্রদেশ, ইউপি, ইউপিতে সবথেকে বেশি আখ উৎপাদিত হয়ে থাকে। তারপরে দেখো কি বলছে, বন সংরক্ষণের মাধ্যমে প্রতিরোধ ঘটে কোনটি? ভূমিকায় বন্যা? না, একদমই সবকটি। বন সংরক্ষণের মাধ্যমে প্রতিরোধ, দূষণ প্রতিরোধ ঘটে থাকে, ভূমিক্ষয় প্রতিরোধ ঘটে থাকে, বন্যা প্রতিরোধ ঘটে, তাই সঠিক উত্তর হচ্ছে রাইট অ্যান্সার। কি বলছে, পৃথিবীর যতটা অংশে জীবন বিরাজ করে তা হলো লিথোস্পিয়ার। লিথোস্পিয়ার দেখো, লিথোস্পিয়ার হচ্ছে শিলামণ্ডল, অর্থাৎ মৃত্তিকার যে নিচেস্তর। অ্যাটমোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডল, হাইড্রোস্ফিয়ার হচ্ছে জলমণ্ডল, আর এই তিনটেকে কানেকশান করে যেটা গঠিত হয়েছে সেটা বায়োস্ফিয়ার। এখানে লিথোস্ফিয়ারের পার্ট আছে, অ্যাটমোস্ফিয়ারের পার্ট আছে, হাইড্রোস্ফিয়ারের পার্ট আছে, তাই সঠিক উত্তর হচ্ছে বায়োস্ফিয়ার। নেক্সট কোশ্চেন চলো, বলছে দার্জিলিং জেলার কোয়েম্বাটুরে জঙ্গল উচ্চতায় কত? মানে আমাদের যে ফরেস্ট রিজিয়নটা দেখি তাহলে এটা 200 মিটার হচ্ছে টেন্টেটিভলি উচ্চতা। ভারতের কোন রাজ্যে সঞ্চিত কয়লা সর্বাধিক? সঠিক উত্তর হচ্ছে ছত্তিশগড়। ছত্তিশগড়ে সঞ্চিত কয়লার পরিমাণ বেশি, আর ঝাড়খণ্ডের যে ঝরিয়া সেখানে হচ্ছে ভারতের বৃহত্তম কয়লা উৎপাদক অঞ্চল। তারপরে প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে সর্বাধিক কয়লা উৎপাদন করা হয়? সর্বাধিক কয়লা উৎপাদন করা হয় কিন্তু ভারতের ছত্তিশগড় রাজ্যে, সর্বাধিক কয়লা উৎপাদন। অ্যাকচুয়ালি এখানে উৎপাদন কথাটা ঠিক নয়, এখানে যেটা হবে সেটা হচ্ছে পাওয়া যায়, আর ঝাড়খণ্ডেও কিন্তু ভারতে ভালো কয়লা পাওয়া যায়। সঠিক উত্তর হচ্ছে ছত্তিশগড়। দেখো বলছি, একটি বিখ্যাত একটি প্রখ্যাত একটি পাখিরালয় অবশ্যই এই কেওলাদো ঘানা অভয়, অর্থাৎ রাজস্থানের যে কেওলাদো ঘানা অভয়ারণ্য এটা হচ্ছে বার্ড স্যাংচুয়ারি, মনে থাকবে বার্ড স্যাংচুয়ারি। তো শুধু পাখিরালয় হচ্ছে এই ঘানা। আচ্ছা আচ্ছা, এখানে একটা এইখানে হচ্ছে গুজরাটের গির, পশ্চিমবঙ্গের সুন্দরবন, আর কর্ণাটকের হচ্ছে বন্দিপুর। তারপরে প্রশ্ন দেখো, ভারতের ধান উৎপাদন হয় কত পার্সেন্ট? 25% ধান উৎপাদিত হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, প্রতি বছর ভারতে কত MMT পেট্রোলিয়াম বিশ পরিশুদ্ধ হয়? 215 MMT পেট্রোলিয়াম পরিশুদ্ধ হয়ে থাকে। ভারতের কয়লা প্রধানত, ভারতের কয়লা প্রধানত হচ্ছে বিটুমিনিয়াস জাতীয়। তারপরে প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের বোরো ধানের চাষ প্রাধান্য দেখা যায় কোথায়? রাঢ় অঞ্চলে, পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে বোরো ধানের চাষকে কিন্তু প্রাধান্য দেখা যায়। তারপরে কি বলেছে, পশ্চিমবঙ্গে কোন রাজ্যে একটি ব্যাঘ্র প্রকল্প আছে? পশ্চিমবঙ্গে কোথায় ব্যাঘ্র প্রকল্প আছে? ভারতের কোথায়? ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ব্যাঘ্র প্রকল্প আছে। তারপরে দেখো, সবুজ বিপ্লব, 1960 সালে সবুজ বিপ্লব প্রথম গঠিত হয় আমাদের পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যকে কেন্দ্র করে, যেটি গম উৎপাদক কেন্দ্র, এবং এখানে মূলত উচ্চ ফলনশীল যে ধানের বীজ তার ব্যবহারকে লক্ষ্য করে ডক্টর MS স্বামীনাথন এবং কে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়ে থাকে, এবং ডক্টর নরম্যান বোরলককে বলা হয়ে থাকে পৃথিবীর সবুজ বিপ্লবের জনক। VVI কোশ্চেন এটা। আচ্ছা নেক্সট কোশ্চেন, বলছে বেদান্ত, বিতর্কিত বেদান্ত অ্যালুমিনিয়াম প্রকল্প কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে উড়িষ্যাতে। ধাওয়ার যুগের গ্রানাইট এবং নিস পাওয়া যায় কোথায়? শিবালিক পর্বতমালা? না, ডেকান মালভূমি? না, কীর্থার পর্বতমালা? না, সঠিক উত্তর হচ্ছে ছোট নাগপুর মালভূমি। তারপরে প্রশ্ন দেখো, আচ্ছা তারপরে প্রশ্নটা একটুখানি রোটেট হিসাবে হয়ে গেছে কোশ্চেনটাকে। আচ্ছা এইটা আমি পরের ইয়েতে করেই দেবো। তো এই হচ্ছে টোটাল তোমার 26টা প্রশ্ন,
আরও ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, আমি চ্যাপ্টার ওয়াইজ আমি আমার প্লে লিস্টে তোমাদের যখন তোমরা সময় পাবে তখন কিন্তু এই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো ফলো করো, এটা তোমাদের ভীষণই হেল্পফুল হবে।